মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি সামান্য কিছু কমতে শুরু করেছে। পানি হঠাৎ করে কয়েকদিনে যেভাবে বৃদ্ধি পেয়েছিল, পানি কমার ক্ষেত্রে তার উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে পানি কমার কারণে সীমাহীন ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই এলাকার কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষকরা কোনো ফসল রোপণ করতে পারছেন না, অন্যদিকে সব ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। এখন সবজি সহ অন্যান্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী, যা নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। জানা যায় আরও একবার পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এমত অবস্থায় কৃষকের চিন্তার ভাঁজ আরও বেড়ে গেছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বন্যার পানি চলে যাওয়ার পর সবজি ও ফসলের বীজের সংকট যাতে না হয় সেজন্য এই অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।